ভালো আছি অনেকদিন পরে আবারো ব্যাক করলাম নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে তো गाइस এখন যেহেতু রমজান মাস আজকে প্রথম রমজান তো আমি প্রথম রমজান থেকে ভিডিও রেগুলার করার চেষ্টা করছি তো আমার ইচ্ছা আছে এবারে রমজান মাসে প্রজেক্ট রমজান আমি বিভিন্ন পর্বে বিভিন্ন ইফতার বাজারে ভিডিও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব তো আজকে যেহেতু প্রথম রমজান এবং কুরআন ঢাকার ঐতিহ্যবাহী যে ইফতার বাজার সেটা হলো ঐতিহ্যবাহী চক বাজার ইফতার বাজার তো আমি বর্তমানে চক বাজারে এসে পড়েছি ভিডিও করার জন্য তো আমি এখানে থাকবো ঘুরবো দেখবো কোনটার প্রাইস কত আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করবো এবং কী কী আইটেম এবার করেছে দুই বছর লকডাউন থাকার পরে পুনরায় আবার সেই ফিরে পেয়েছে আমাদের পুরাতন ঢাকা ঐতিহ্যবাহী যে চক বাজার তো বেশি কথা না বলে শুরু করা যাক আজকের ভিডিও তো চলেন দেখি চক বাজার আমারটা কি ঝাল পরোটা ঝাল পরোটা কোনটা কত 30 টাকা এটা 60 টাকা পিস ঝালটা 60 মিষ্টি 30 এটা আস্ত মুরগি আস্ত মুরগি আস্ত মুরগি কত 340 340 প্রায় 100 টাকা পিস ঝালটা দাম কত দাম 180 180 আর বড়হানি 140 70 কে লিটার লিটার ডিম চপ এটা 12 টা ডিম চপটা 30 টাকা পিস 30 টাকা পিস আর রোল
বড় বাপের পোলাকে কি দিয়ে তৈরি করেন 12টা আইটেম 12টা আইটেম দিয়ে বড় বাপের পোলা তৈরি হয় কি কি মুরগি কোয়েল পাখি খাসির মাংস হ্যাঁ বলেন শেষ বড় বাপের পোলা খায় যে ইফতারটি ছিল স্পেশাল চকবাজারে সেটি মনে করেন এবার একটি দোকানে বসেছিল এবং একটি কিছু নাই বলতে গেলে বিভিন্ন চ্যানেল ইউটিউবার্স এবং বিভিন্ন যারা ইফতার কিনতে এসেছে তারা কেউ বড় বাপের পোলা কিছু পায় নাই তো এই ছিল ইফতার বাজার আসসালামু আলাইকুম মামা জিলাপি কেজি কত করে কত
30 টাকা পেস্তা বাদামের শরবত 200 টাকা লালগো মামা কারিকাবাব কত করে কারিকাবাব 140 টাকা মামা 140 টাকা জি মামা আর এখানে দেখা যাচ্ছে ডাইরেক্ট দই দিয়ে লাচ্ছি বানানো হচ্ছে লাচ্ছি হাফ লিটার কত ভাই 1 লিটার কত 1 লিটার 250 আর 1 লিটার 500 তো गाइस আজকের ভিডিও ছিল এই পর্যন্তই ইফতার বাজারে তো আমরা আসরের আজানের আগে আসার চেষ্টা করছি কিন্তু আসার পরেও আমরা ইফতার সেরকম পাই নাই আজকে তারা প্রথম দিন তারা দেখলো আর কি তাদের মার্কেট এখন আর 2 বছর পরে কি রকম আছে তো তারা বিভিন্ন আইটেম অনেক কমে কমে এনেছিল তো আসরের আজানের আগে তাদের সম্পূর্ণ আইটেম শেষ তো আমরা বিভিন্ন বড় বড় আইটেম দেখতেই পারি নাই ভিডিও করতে পারি নাই বড় ভাবের পর যে আকর্ষণ সেটা আমরা পাই নাই তো আজকে ছিল প্রথম পর্ব তো আমরা চেষ্টা করব আজকে যেহেতু প্রথম রমজান আবার কয়েকদিন পরে আমরা সকাল আবার আসবো এবং আপনাদের মাঝে আবার ভিডিও দেওয়ার চেষ্টা করব যেহেতু আমাদের প্রজেক্ট রমজানে আমি বলেছি আমি বিভিন্ন ধরনের ভিডিও দিয়ে বিভিন্ন ইফতার বাজারে যাব তো এ মাসে আপনারা আরও ভিডিও পাচ্ছেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সাথেই থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং আবারও বলি সাবস্ক্রাইব করবেন টেক কেয়ার আসসালামু আলাইকুম লেভেল আপ